নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ আরো একবার কাজে লাগাতে পারলো না এটিকে মোহনবাগান। ডিসাইডিং ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে 2-0 গোলে হারতে হয় এটিকে মোহনবাগান দলকে। এই ম্যাচ জেতার পরে প্রেস কনফারেন্সে হুঙ্কার দিয়ে উঠল মুম্বাই সিটি এফসির হেড কোচ সার্জিও লোবেরা। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন লিগের সেরা দল তারাই ছিল। এটিকে মোহনবাগান দলকে দুইবার হারানো নিয়ে প্রেস কনফারেন্সে কি কি বললেন তিনি, এবং তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে কি বললেন প্রীতম কোটাল, এবং মুম্বাই সিটি এফসি দলের গোলকিপার অমরিন্দর সিং তিনিও প্রেস কনফারেন্সে কি কি বললেন, এবং হিরো অফ দ্য ম্যাচ মুর্তাদা ফল তিনি এই ম্যাচ ও এফসি কাপ সম্পর্কে কি বললেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে বন্ধুরা, এইবারে শুনে নিন মুম্বাই সিটি এফসি হেড কোচ সার্জিও লোবেরা তিনি প্রেস কনফারেন্সে কি বললেন। সার্জিও লোবেরা তিনি প্রেস কনফারেন্সে এসেই বললেন তিনি প্রতি বছরই আইএসএল ট্রফির অনেক কাছে এসেও আইএসএল ট্রফি জিততে পারেননি। তিনি বললেন এখন আমাদের লক্ষ্য অনেক বাকি আছে, তার আগে প্লে অফে ওঠার সাফল্যটা উপভোগ করতে হবে আমাদের। আমাদের ট্রফি জিততে হবে এবার। এই মুহূর্তে প্রতিপক্ষ খুবই কঠিন। এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটা খুবই ভালো হবে। এফসি গোয়া তারাও খুবই ভালো দল। আশা করি সেমিফাইনাল আমরাই জিতব। আমি আবারও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেলাম। পরপর দুবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এই সময়টা আমি আমাদের দলের ছেলেদের উপভোগ করতে দিতে চাই, তারপর পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যাব। তিনি বলেন এই সাফল্যটা উপভোগ করার সময় আমরা কিভাবে লিগের সেরা হলাম সেটা বিশ্লেষণ করার সময় সমস্ত কর্মকর্তাদের মুখে যে হাসিটা ফোটাতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা। ওরা আমাদের সব কিছু দিয়েছেন। গত এক মাসে অনেক কিছু ঘটেছে, এবং সব কিছুর শেষে উপভোগ করার মতো একটা মুহূর্ত আসতে পেরেছে, সেটার জন্য আমরা সব থেকে বেশি খুশি। দলের ছেলেরা এই লিগে শিল্ড জেতার জন্য নিজেদের উজাড় করে দিয়েছে, এটাই ওদের প্রাপ্য ছিল। আশা করি আমরা এইবার চ্যাম্পিয়ন ট্রফিও জিতব। এবং এই সিজনের শুরুর দিকে আমরা খুবই ভালো ফুটবল খেলেছিলাম। সিজনের শেষে 3-4 ম্যাচে আমরা একটুখানি ভুলবল খেলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও পুরো লিগে আমরা ডমিনেট করেছি। সার্জিও লোবেরাকে প্রশ্ন করা হয় যে তুমি এটিকে মোহনবাগানের থেকে 6 পয়েন্টে পিছিয়ে ছিলে, তারপরে তোমার মনে কি চলছিল যে তুমি এই বছর লিগ টপ করলে। সার্জিও লোবেরা তিনি বলেন দলের ছেলেদের উপর আমি সবসময় আস্থা রেখেছিলাম, কারণ ওদের সঙ্গে আমি সবসময় কাজ করি। ওরা প্রত্যেকেই একজন যোদ্ধা, প্রত্যেকেই যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী ভালো মানুষ। মাঠ ও মাঠের বাইরে আমার ওদের সাথে খুবই একটি ভালো সম্পর্ক। মানসিকভাবে আমরা খুবই শক্তিশালী। জামশেদপুরের কাছে হারার পর আমাদের একটু খারাপ লাগছিল, কিন্তু ফের নিজেদের শক্তি প্রমাণ করতে পেরেছি, এবং শীর্ষস্থানটা আমাদের প্রাপ্য ছিল। সার্জিও লোবেরা তিনি মুম্বাই সিটি এফসির মালিক কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি যখন ক্লাবের দায়িত্ব নিয়ে আসি তখন সিটি ফুটবল গ্রুপ বড় প্রকল্পের কাজ শুরু করে দিয়েছিল। এটা আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত আমরা 1 নম্বরে শেষ করেছি লিগের। এটা আমাদের ক্লাবের কাছে এবং সিটি ফুটবলের কাছে একটি বিরাট প্রাপ্তি। সিটি ফুটবল গ্রুপের সঙ্গে কাজ করে আমার জীবনের সেরা অভিজ্ঞতা এটা। অনেক জ্ঞানী মানুষ এই সাফল্যের পিছনে রয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা একটা বিশাল ব্যাপার। এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের একটাও কোচ প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেনি। অ্যান্টনি লোপেজ হাভাস তিনি এই ম্যাচটা হেরে এতটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, এতটাই দুঃখিত ছিলেন যে তিনি নিজেও প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে আসেননি, এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল কাসালিনা প্যারেস তাকেও প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে পাঠাননি। বন্ধুরা, এবার শুনে নিন এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটাল এই ম্যাচ সম্পর্কে কি বললেন। প্রীতম কোটাল তিনি এসেই বললেন আজকে নিজেদের ভুলের জন্য আইএসএল এর এত বড় ম্যাচ হেরেছি। যেভাবে আমরা 2 গোল কনসিড করেছি সেটা নিজেদের দোষেই, কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি, 100% দিয়েছি। ম্যাচটা জিততে পারিনি ঠিকই, কিন্তু আমাদের সামনে এখনো সেমিফাইনাল রয়েছে। পরবর্তী লক্ষ্য সেমিফাইনালে জেতা। খারাপ লাগছে যে এত কাছে এসেও একটা ভালো সুযোগ হাতছাড়া করলাম, তবে এই ম্যাচটা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সেমিফাইনাল খেলতে যেতে হবে, নিজেদের শোধরাতে হবে, যাতে পরের বার এই সুযোগ আসলে সেটাকে হাতছাড়া করতে দিতে না পারি। লিগে সেরা হতে না পারলেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটাল। তবে ঘুরে দাঁড়ানোর জন্য ক্লাবের সমর্থকদের সমর্থন চান তিনি। তাদের উদ্দেশ্যে প্রীতম কোটাল বলেন সমর্থকদের সবাইকে বলবো এই সময় আমাদের পাশে থাকুন, আপনাদের দরকার আমাদের খুবই, যেখানেই থাকুন দলের পাশে থাকুন। এখন আমাদের একটাই লক্ষ্য ট্রফি জয়। আমরা আত্মবিশ্বাসী আমরা সেটা পারবো। যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে আমরা উন্নতি করবো। আপনারা পাশে থাকুন, আমরা ঘুরে দাঁড়াবই। বন্ধুরা, এবারে শুনে নিন অমরিন্দর সিং তিনি এই ম্যাচ সম্পর্কে কি বললেন। বন্ধুরা, অমরিন্দর সিংকে প্রশ্ন করা হয়
তোমরা এই বছর লিগ জিতেছ, তোমার ফিলিংটা বলো। অমরিন্দর সিং তিনি উত্তরে বলেন, দেখুন আমরা প্রথম থেকেই জানতাম যে এই বছর লিগ চ্যাম্পিয়ন আমরাই হব এবং আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা কেন এই বছরের সেরা দল। এটিকে মোহনবাগান দলকে আমরা দুইবারই হারিয়েছি। এই বছর AFC চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফিকেশনের যোগ্যতা আমাদেরই দরকার ছিল এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমার এবং আমার দলের ছেলেদের খুবই ভালো লাগছে যে আমরা এত বড় অনার পেয়েছি এবং এর পরের বছর AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আমি খুবই এক্সাইটেড। বন্ধুরা, এইবারে শুনে নিন মুর্তাদা ফল তিনি এই ম্যাচ সম্পর্কে কি বললেন। বন্ধুরা, এই ডিসাইডিং ম্যাচের হিরো মুর্তাদা ফল তিনি বলেন, আমি সবসময় তৈরি থাকি ডিফেন্স করার জন্য এবং দলের জন্য সুযোগ পেলে আমি গোল করতেও পারি। এদিন আমি আমার সেরা খেলাটা দিয়েছি এবং এটিকে মোহনবাগান তারাও খুবই ভালো দল, তারা সেকেন্ড হাফে আমাদেরকে খুবই চাপে ফেলেছিল কিন্তু আমরা আমাদের ব্যালেন্স মেনটেন করে রেখেছি, তাই জন্য এটিকে মোহনবাগান আমাদের ডিফেন্স ব্রেক করতে পারেনি। তবে আমরা খুব খুশি AFC চ্যাম্পিয়ন লিগে যোগ্যতা অর্জন করতে পেরে এবং আশা করি এই বছর ICL এর ট্রফিটাও আমরা পাবো। বন্ধুরা, এই বলে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে প্রেস কনফারেন্সের পর্ব শেষ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।